হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে মূলত আমি নিয়ে চলে আসছি এসএসসি ও দাখিলের, মানে এসএসসি এবং দাখিলে যারা হচ্ছে দশম শ্রেণীতে আছো তাদের যে অ্যাসাইনমেন্ট চলতেছে, তো তৃতীয় সপ্তাহের গণিত নিয়ে চলে আসি। তো মূলত আজকে হচ্ছে দাখিল, দেখতে পাচ্ছ এইদিকে, এই যে দাখিলের, ঠিক আছে, মানে এই যে দেখো দাখিল, দাখিলের কিন্তু এই যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দিয়ে দিছে। এবং যারা এসএসসিতে আসো, যারা ক্লাস টেনে, ওকে, মানে এক কথায় হচ্ছে তোমাদের যারা 22 সালে পরীক্ষা দিবে তারা, কিন্তু তাদেরও কিন্তু সেম গণিত যদি মিলে যায় তাহলে কিন্তু পোস্টারে আমি অবশ্যই দিয়ে দিব যে তোমাদের গণিত আর হচ্ছে এই দাখিলের সেম। ওকে, সো দেখো যারা এসএসসির জন্য আসছো তারাও দেখতে পারো এবং দাখিলের জন্য আসছো তারা দেখতে পারো, কেননা এটা হচ্ছে তৃতীয় সপ্তাহের, যেহেতু এসএসসির তৃতীয় সপ্তাহের প্রশ্নটা এখনও দেওয়া হয়নি, যার কারণে হচ্ছে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে সম্ভবত এসএসসি এবং হচ্ছে দাখিল দুইটা গণিত সেম হবে। ওকে, সো চলো এসএসসি এবং দাখিলের জন্য যে তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সেটার উত্তর পিডিএফ আকারে দেখে আসি। তো দেখো, সর্বপ্রথম তোমাদের এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এবং অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ এখানে একটা এক নাম্বার একটা একটা ছক দিয়ে দিছে, এবং ছকটাতে যদি লক্ষ্য করো দেখো চিত্র নাম্বার 1 এখানে একটা গোল দেওয়া আছে এবং কয়েন সংখ্যা 1, চিত্র নাম্বার 2 এইখানে তিনটা কয়েন দেওয়া আছে, এখানে কয়েন সংখ্যা 3, এখানে দেখতে পাচ্ছ 3 নাম্বার চিত্র এবং হচ্ছে এখানে 6টা কয়েন দেওয়া আছে। ওকে, দেখো 6, এবং দেখো 4 নাম্বারে এখানে অনেকগুলো কয়েন দেওয়া আছে, 10টা কয়েন। তো এইভাবে সিরিয়ালে কিন্তু গেছে। ওকে, সো তার জন্য এখানে ডট ডট দিয়ে দিছে। সো মূলত দেখতে পাচ্ছ দুই নাম্বারে আরেকটা উদ্দীপক দিয়ে দিছে, এখানে একটা ছক, এখানে 1 2 3 4, এবং এখানে সারির সংখ্যা দেওয়া আছে, দেখো 1 1 2, তার মানে একটা সারি দেওয়া আছে, ঠিক আছে, এবং সারিগুলোর সমষ্টিও কিন্তু এখানে দেওয়া আছে। সো আমাদেরকে যেহেতু আমাদেরকে যে দেখো নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, সো দেখো একের কো দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। সো এখানে 1 থেকে 4 চিত্র দেওয়া আছে, সো পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, সো দশম চিত্রটিতে চিত্রটা তৈরি করতে হবে এবং হচ্ছে কয়েনের সংখ্যা নির্ণয় করতে হবে। সো অবশ্যই এটা আমরা করব। এবং খ নাম্বারে দেখো প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, এবং এই যে চিত্রটা অঙ্কন করব এইটা হচ্ছে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করব আমরা, ঠিক আছে। এবং 2 নাম্বার এইটা হচ্ছে দেখো 2 এর কো n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n = 1 2 3 4 এর আলোকে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। সো আমরা এটার সম্পূর্ণ উত্তর পিডিএফ আকারে দেখব। সো তোমরা যদি দেখো স্ক্রিনে, তো সেই ক্ষেত্রে দেখো এই যে দেখো দাখিল ম্যাথ আমি এইটা পিডিএফ আকারে তো তোমাদের জন্য রেডি করে রাখছি। সো আমার বিশ্বাস যে এটা এসএসসি 2022 সালের পরীক্ষার্থী এবং হচ্ছে দাখিল 2022 সালের পরীক্ষার্থী এদের জন্য সেম হবে। সো একটাই ভিডিও দুজনকার, মানে দুজনের জন্যই কিন্তু হয়ে যাচ্ছে। সো দেখো এই যে দেখো এটা হচ্ছে আমার হচ্ছে পিডিএফটা, ঠিক আছে। তো দেখো এইখানে আমি 1 নাম্বার দিয়ে দিছি, দেখো 1 নাম্বার প্রশ্নের উত্তর এখানে কিন্তু কো খো থেকে শুরু হবে। ওকে, ঠিক আছে। সো দেখো আমি এইটা তোমাদেরকে একটু দেখাই নিচ্ছি, ফুল স্ক্রিন করে জুম করে নেই আমি, তাহলে তো বুঝতে সুবিধা হবে। সো এখানে 1 নং প্রশ্নের উত্তর কো, উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটির নিচে গঠন করা হলো, এখানে মোট কয়েন সংখ্যা 55টি, ঠিক আছে। দেখো এখানে 55টা কয়েনের পেন্সিল দিয়ে তোমরা কিন্তু অঙ্কন করবা, ঠিক আছে। এবং দেখো খ নাম্বারেরও অ্যান্সার আমরা দিয়ে দিছি, 1তম চিত্রের কয়েন সংখ্যা 1, 2তম চিত্রের কয়েন সংখ্যা 3 = 1+3, এবং এখানে এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আমরা কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে, 2। তারপর দেখতে পাচ্ছ যে হচ্ছে ইকুয়াল 1/1/2, মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে এবং বাই হচ্ছে 2। সো দেখো 3 নাম্বার চিত্রের কয়েন সংখ্যা, এইভাবে কিন্তু আমরা কিন্তু এনতম চিত্রের কয়েন সংখ্যা বের করে ফেলছি। এই যে দেখো এইখানে সুন্দর করে দেখো, এবং হচ্ছে তোমাদের এনতম চিত্রের সংখ্যা আমরা কিন্তু বাইর করে ফেলছি। সো বন্ধুরা, তোমাদের হচ্ছে দেখো সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট কিন্তু আমি তোমাদেরকে একটু স্লাইড শো আকারে এখন দেখাবো, প্রত্যেকটা পেজ বাই পেজ। এবং তোমাদের আজকের যে অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টের ডাউনলোড লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে আমি দিয়ে রাখছি, তোমরা যাই ক্লিক করো এবং ডাউনলোড করে ফেলো, এবং এই পিডিএফ ফাইলটা তোমরা দেখে দেখে সুন্দর করে লিখতে পারবা। ওকে,
सो चलो पीडिएफ फाइल तुम्हारा डाउनलोड करो और हमें तुम्हारे स्लाइड सहकारे देखा दीची। ओके आज के असाइनमेंट भिडियो अवश्य एक लाइक कर दिओ।